নিমাসের দিকে তুলবে, ভালো লাড়িয়ে তুলবে। এটা কিন্তু ওমরার উঠছে, কি বললাম, ওমরা, মনে রাখবেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, সোহবান সিদ্দিকী, কেমন লাগছে বলো? টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহর শুকরে আপনাদের দোয়ায়, কিন্তু আমি একবার ওখান থেকে ফিরে এসেছিলাম, আমি দিব্যার ওখান থেকে ফিরে এসেছিলাম, আমার সঙ্গে আমার একটা মাওলানা সাহেব আছেন, তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। তো আমি ভেবেছিলাম ওখানে কুপন কাটছে 10 টাকা, এই ক্রীড়া প্রতিযোগিতার কোনো পারপাস, আমি ফিরে এসেছিলাম। আবার আমি ওখানে গেছি, কিছু খাওয়া দাওয়া করে আমার ইমরান সিদ্দিকী হুজুর আসলেন, পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আমার মাওলানাকে বললাম যে মাওলানা এটাই হবে ওমরার ওই যে টিকিটটা, এটাই হবে, তুমি কাটো। আমার খালাতো ভাই একটা কারি সাহেব, তিনিও এসছেন, আমি তাঁত দিয়ে লেখালাম, আমার মাওলানা দিয়ে লেখালাম, তুমি লেখো সুন্দরভাবে, আমি লিখবো না, আল্লাহ যদি কবুল করে আমি ফিরে এসেছি আবার নিয়ত করে, আল্লাহ আমার নিয়ত কবুল করবেন ইনশাআল্লাহ। জোরে বলো নারেই থাকবে, নারেই থাকবে, ফুরফুরায় হাত সিলসিলা সাহেব, ফুরফুরায় হাত সিলসিলা সাহেব, আওলাদ মুসাদ্দদ জামান গন, আওলাদ মুসাদ্দদ জামান গন, জনাব পিসে হুজুর কিবলা, জনাব পিসে হুজুর কিবলা, নারেই থাকবে। আমি ইনশাআল্লাহ হুজুরের টাকালি আমি উমরায় যাব, খানায় কাবায় ধরে হুজুরের জন্য সকলের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। ইনি তকবীর দিতে দিতে সব বলেছে, কিন্তু একটা ভুল বলেছে, পিসাব হুজুর কেবলা, আমি পিসাব হইনি ভাই, আমাকে কেউ পীর সাহেব বলবেন না, আমি বারে বারে বলছি পীর জাদা বলবেন, আমার আব্বাজান পীর, তার ছেলে, পীর সাহেব বলা খুব সহজ। আমি নিজেকে দেখে নিছি, দেখে নিয়ে বলছি পীর সাহেব হওয়া ছোটো, মানে খুব ছোটো বড় ব্যাপার নয়, অত সহজ জিনিস নয়। পীর সাহেবদের আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে, এই দোয়াটা করবেন, আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে, এই দোয়া করবেন। পীর জাদা এতেই আমি ধন্য। জুনাব মাসুম আলী, কালকে ওমরা হজে ইনি পেয়েছেন বীরা উত্তর চব্বিশ পরগনা, বীরা উত্তর চব্বিশ পরগনা, কেমন লাগলো? খুব ভালো লাগছে, ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল শুধু মদিনা শরীফে যাব, কাবা শরীফ দেখব, আজ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, খুব ভালো লাগছে। আমি খানায় কাবাতে গিয়ে সবার জন্য দোয়া করব এবং হুজুরের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তেবিয়ান সিদ্দিকী, পীরজাদা তেবিয়ান সিদ্দিকী, শেষ সাইকেল, আর একটা সাইকেল আছে, প্রতি বছরে সবাই আসবেন তো বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন, সবাই আসবেন তো, শুধু নিজে আসলে হবে না, কুরআনের মজলিসে দু চারজনকে ধরে নিয়ে আসবেন, অনেক বন্ধু তাদের গানের মজলিসে নিয়ে যায়, ডান্সের মজলিসে নিয়ে যায়, আপনারা ধরে কুরআনের মজলিসে নিয়ে আসবেন, যদি আল্লাহ হায়াত রাখে, আমারও যদি হায়াত দেয়, আপনাদের হায়াতে আগামী বছর ইনশাআল্লাহ আবার হবে।
এটা আয়াবুল হবে না আড়াবুল হবে? দেখো তো, আয়াবুল না আড়াবুল, আয়া আড়াবুল হোসেন পিতা রাজ্যের মন্ডল, আড়াবুল হোসেন, আড়াবুল হোসেন ঘটি দেখো, পিতা আব্দুর রাজ্জাক মোল্লা, পিতা আব্দুর রাজ্জাক মোল্লা, আড়াবুল হোসেন, উত্তর চব্বিশ পরগনা, কই দৌড়াছেন? এক মিনিট বাঁচালে হবে না, তাদের দৌড়বেন তো, আরো দৌড়তে হবে, আর কয় সেকেন্ড বাকি আছে, তাড়াতাড়ি আছেন, সাইকেল এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আড়াবুল হোসেন, পিতা আব্দুর রাজ্জাক মোল্লা, দাঁতপুর, উত্তর চব্বিশ পরগনা, কোন নম্বর বলেন? বাষট্টি, হ্যাঁ, পঁচানব্বই, চোদ্দো, ছিয়ানব্বই, আমি বলে দিই ষোলো। এ ভাই রাকিবুল ভাই, চারটে সাইকেল কোথা দেখো, এখানে সামনে নিয়েছো, সামনে নিয়ে আসেন, তিনটে আছে, তিনটে কাল রাখি, চারটে সাইকেল সামনে নিয়ে আসেন, আমাদের ছেলেগুলো যাও তো, এই যাও না, সাইকেলগুলো নিয়ে আসো, না না কাছে ভরে নেই, এই গলিতে আছে দেখো, তালা মারা থাকলে আলোক তুললি চলে আসেন, মুজকো পিলা দে ইশকি কি জাব, তো আকার মাই হো গোলাম, তো আকার মাই হো গোলাম, রব কে দুলারে তুম হি তো হো, রব কে জিতনে দুনিয়া মে আয়ে নবি, জিতনে দুনিয়া মে সবসে প্যারে তুমি তো হো, সবসে বেহতর তুমি তো হো, ভেজ খোদা নে তুজকো সালাম, ভেজ খোদা নে তুজকো সালাম, তু আকার মাই হো গোলাম।